আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সকল সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ক্যাটাগরি নামে অপশন আছে, সেটা কিন্তু ইনস্টাগ্রামও রয়েছে এবং টুইটারও রয়েছে। মানে প্রত্যেকটা জায়গাতে একটা ক্যাটাগরি নামে একটা অপশন আছে। আমাদের অবশ্যই ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা যদি একজন ভিডিও ক্রিয়েটর হয়ে থাকি, অবশ্যই আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে। তো এখন মূলত কথা হচ্ছে, আপনাকে অবশ্যই সঠিক ক্যাটাগরিতে দিতে হবে, কেননা আপনার ভিডিও ভাইরাল এবং ভিডিওতে ভিউস আনার মোস্ট ইম্পর্ট্যান্ট ইয়াটা হচ্ছে ক্যাটাগরি। আপনার অবশ্যই ক্যাটাগরি সঠিক দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার টিকটক ভিডিওর জন্য আপনি কোন ক্যাটাগরি দিবেন। তো মূলত আমি সব ক্যাটাগরি আপনাদেরকে দেখাবো, কোন ভিডিওতে কী ক্যাটাগরি আপনারা দিবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কেননা আপনি কষ্টের বিনিময়ে ভিডিওটি দেখতেছেন এবং একটু সময় লজ করে ভিডিওটি দেখতেছেন, সব কিছু যাতে বুঝতে পারেন এই জন্য আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি কোনো একটা জায়গাতে গিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা যে কাজটি করব, আমাদের টিকটক অ্যাপসটি ওপেন করব। ক্যাটাগরি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমি আবারও বলতেছি, ক্যাটাগরি আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এখন আমরা প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এইখানে একটা এডিট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করে দেবেন, এডিট প্রোফাইল একটা ক্লিক করে দেবেন। এর মধ্যে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আপনারা যদি আমাকে হেল্প করতে চান, শুধু এতটুকু বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এরসে ইন্টারেস্টিং ভিডিওটি সবার পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটি অপশন, এই ক্যাটাগরি এটা আপনারা দেখতে পারবেন। সো এই ক্যাটাগরিতে একটা ট্রান্স করে দিতে হবে, যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিতে একটা ট্রান্স করে দেবেন। ক্যাটাগরিতে ট্রান্স করার পর এখানে মানে সব ক্যাটাগরি এখানে এই যে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাটাগরি এখানে শুরু করতেছে। তো এখন মূলত ফ্যাক্ট হচ্ছে আপনি কোন ক্যাটাগরি আপনার ভিডিওর জন্য দিবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ফার্স্টে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আর্ট অ্যান্ড ক্র্যাফট, মানে আর্ট, যারা লিখে মানে হাতে লিখা, মানে অনেক কিছু অনেকজনে অনেক ভিডিও তৈরি করে লিখে লিখে মানে কিছু একটা দেখায়, তো তারা দিবে আর্ট অ্যান্ড ক্র্যাফটস ক্যাটাগরিটা। মানে যারা লিখে লিখা ভিডিও তৈরি করে, মানে লিখে নিয়ে ভিডিও তৈরি করে, তারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। দ্বিতীয় নাম্বার যে ক্যাটাগরিটি তারা দিয়েছে সেটা হচ্ছে অটোমেটিভ অ্যান্ড ট্রান্সফরমেশন। এটা মানে হচ্ছে অনেকেই দেখবেন ট্রান্সফরমেশন ভিডিও করে, মানে পোশাক চেঞ্জ করা, মানে হঠাৎ এখানে হঠাৎ ওখানে এরকম করে কিছু ট্রান্সফরমেশন, মানে ট্রান্সফর ভিডিও তৈরি করে আর কি। তো এই এইরকম যারা ভিডিও তৈরি করে, ট্রান্সফরমেশন ভিডিও যারা তৈরি করে, আপনি টিকটকে যদি ট্রান্সফরমেশন ভিডিও নামে চার্জ করেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনি দেখতে পারেন। তো এই ট্রান্সফরমেশনে তারাই সিলেক্ট করবে যারা ট্রান্সফরমেশন ভিডিও তৈরি করে। তৃতীয়ত যে নাম্বার আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে বেবি। এই যে বেবি, আপনি যদি কোনো বাচ্চা নিয়ে ভিডিও তৈরি করেন, মানে কোনো ছোট্ট বাচ্চা নিয়ে যদি আপনি প্রতিদিন ভিডিও তৈরি করেন, আপনার সবগুলো ভিডিও যদি ছোট্ট বাচ্চাদের হয়, সেক্ষেত্রে আপনি এই বেবিটা সিলেক্ট করবেন, মানে বাচ্চাদের ভিডিও এই বেবিটা আপনারা অবশ্যই সিলেক্ট করতে হবে, কেননা আপনার ভিডিওগুলো যাতে বাচ্চাদের কাছে পৌঁছাতে পারে। টিকটকে কিন্তু অনেক ইউজার রয়েছে বাচ্চা, তো আপনার বাচ্চার ভিডিওটাও তাদের বাচ্চাদের কাছে পৌঁছাতে হবে, কেননা আপনার ভিডিওটা বৃদ্ধ লোকরা দেখবে না। এই জন্য আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাটাগরিটা সিলেক্ট করা। ইটস ওকে। তো এখন আমরা চার নম্বর যে একটি ক্যাটাগরি রয়েছে সেটাই আমরা দেখবো। আমরা খুব দ্রুত ভিডিওটি শেষ করার চেষ্টা করব, অনেক ক্যাটাগরি রয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিউটি। তো বিউটি হচ্ছে মূলত অনেকই সাজগুজ, মানে সাজা নিয়ে ভিডিও তৈরি করে, মানে এটা সাজাই এটা সাজাই, নীল পালিশ লাগাই, উড পালিশ লাগাই, এরকম যারা বিউটি মানে বিউটি সিস্টেম যারা ভিডিও তৈরি করে তাদের জন্য এই ক্যাটাগরি। তো এখানে মূলত ফার্স্ট নাম্বারে যে ক্যাটাগরিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পোশাকের জন্য, যারা টি শার্ট বা পোশাক প্রমোট করে, মানে যারা টি শার্টের মানে অ্যাডভার্টাইজ করে তাদের জন্য ক্যাটাগরিটা। তো এখানে আপনি যদি শিক্ষা নিয়ে ভিডিও তৈরি করেন, মানে কোনো কিছু শিখাবেন, আপনি গজল গিয়ে শিখাবেন, মানুষকে যদি কোনো কিছু শিখাতে চান, মানে যে কোনোভাবে আপনি যদি কোনো কিছু শিক্ষা নিয়ে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাকে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা অবশ্যই দিতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা অনেকেই এই সম্পর্কে ভিডিও তৈরি করে শিক্ষা নিয়েও, এই জন্য আপনাদেরকে এটা হাইলাইট করতেছি, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আপনি যদি এডুকেশনাল ভিডিও তৈরি করেন, এক্স্যাক্টলি আপনি যদি কোনো শিখান, মানে মানুষকে যদি আপনার ভিডিওতে যদি মানুষ শিখতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা সিলেক্ট করতে হবে। এরপরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। তো অনেকেই ইলেকট্রনিক্স বলতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকেই রয়েছে ইলেকট্রনিক্স কাজ করে। তো যারা বিশেষভাবে মানে যারা ফ্যান বাল্ব এরকম আদার্স কিছু ঠিক করা নিয়ে ভিডিও তৈরি করে, মানে ফ্যান ঠিক করে এবং বাল্ব ঠিক করা, এই সেই মানে ঠিক করা নিয়ে যারা ভিডিও তৈরি করে, ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যারা ভিডিও তৈরি করে, তারা অবশ্যই ইলেকট্রনিক্স ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবে।
এরপরে যে ক্যাটাগরিটা আমরা দেখবো সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ইনভেস্টিং। তো এটা মানে কি, তো এটা হচ্ছে মূলত এটা অ্যাভেলেবল লোক নাই, তবে যারা টাকা দিবে বলে, মানে টাকা নিয়ে যারা ভিডিও তৈরি করে ইনভেস্টিং, মানে এখানে এত টাকা দিবে, এখানে এটা টাকা দিবে, এটা করতে পারেন আপনি, এটা করলে মানে এত টাকা পাবেন, এরকম যারা ভিডিও তৈরি করে তারা অবশ্যই ফিনান্স অ্যান্ড ইনভেস্টিং এই ক্যাটাগরিটি সিলেক্ট করবে। এরপরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে গেমিং। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকেই গেমিং ভিডিও তৈরি করেন। এক্স্যাক্টলি আপনি যে কোনো গেম, আপনি যদি গেম প্লে ভিডিও আপলোড করেন, যে কোনো গেম হোক না কেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই গেমিং ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। এরপরে যে ক্যাটাগরিটি আমরা দেখবো সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস। তো এটা হচ্ছে মূলত মানে অনেকেই আমি মোটা এরকম স্বাস্থ্য নিয়ে অনেকেই ভিডিও তৈরি করে আপনি দেখবেন, এটা হেলথ অ্যান্ড ওয়েলনেস লিখে আপনি সার্চ করলে টিকটকে অবশ্যই অনেক ভিডিও পেয়ে যাবেন। মানে হেলথ নিয়ে যারা ভিডিও তৈরি করে তারা অবশ্যই হেলথে এই ক্যাটাগরিটি সিলেক্ট করবে। এরপরে যে ক্যাটাগরিটা আমরা দেখবো সেটা হচ্ছে হোম ফার্নিচার অ্যান্ড অ্যাপ্লিনেন্স। এক্স্যাক্টলি চেয়ার, টেবিল, আদার্স অনেক কিছু, যারা ফার্নিচারের কাজ করে তারা অবশ্যই, যারা ফার্নিচার ভিডিও তৈরি করে তারা অবশ্যই এই ক্যাটাগরিটি সিলেক্ট করবে। ওকে, তো আমরা দ্রুত শেষ করার জন্য এখানে আমি জাস্ট আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্যাটাগরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও বানান, আপনি যদি মানে এক্স্যাক্টলি এন্টারটেনমেন্ট বলতে অনেকে রান্নাবান্নার ভিডিও যারা তৈরি করে তারা অবশ্যই এন্টারটেনমেন্ট এটা সিলেক্ট করবে। পরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ বলতে মনে করেন আপনি ঘোরাঘুরি, আপনি একাই অনেক রকম ভিডিও তৈরি করেন, মানে আপনি একবার কক্সবাজার গেলেন, একবার ঢাকা গেলেন, উঠা গেলেন, এরকম কিছু ব্লগ ঘোরাঘুরি আপনি ব্লগ ভিডিও যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনি পার্সোনাল ব্লগ এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। তো রেস্টুরেন্টে যারা কাজ করে বা রেস্টুরেন্টের ভিডিও যারা, মানে রেস্টুরেন্টকে হাইলাইট করে যারা ভিডিও তৈরি করে তারা অবশ্যই রেস্টুরেন্ট অ্যান্ড বার্স এটা সিলেক্ট করে দিবে। তো শপিং রিটেল, মানে শপিং, যারা শপিং মলে ভিডিও তৈরি করে, যারা শপিং অলওয়েজ শপিং নিয়ে ভিডিও তৈরি করে শপিং দেখায়, তারা অবশ্যই শপিং অ্যান্ড রিটেলস এটা সিলেক্ট করে দেবে। তো এরপরে যে ক্যাটাগরিটা আমরা দেখতেছি সেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস। কেউ যদি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস রিভিউ করেন, এক্স্যাক্টলি আপনি যে কোনো সফটওয়্যার দেখাতে থাকেন, মানে সফটওয়্যারের ভিডিও তৈরি করতে থাকেন, এই সফটওয়্যার এরকম, এই সফটওয়্যার এরকম, আপনি যদি এরকম সফটওয়্যার মানে অ্যাপস নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে। সো আমাদের কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে ক্যাটাগরি। তো এখানে আপনার ক্যাটাগরিটা আপনি অবশ্যই চুজ করে নেবেন, আপনি কোন ক্যাটাগরি আমি আপনাকে বলছি। তো অবশ্যই আপনি যদি না বোঝেন তাহলে ভিডিওটি আবার পুনরায় আপনি ব্যাক এনে আপনি ভিডিওটি আবার দেখতে পারেন। ওকে, সো গাইস, এরপরে যে ক্যাটাগরিটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর স্পোর্টস, মানে খেলাধুলার ভিডিও, যারা ক্রিকেট খেলে এবং ফুটবল, মানে যারা খেলাধুলার ভিডিও মানে তৈরি করে আপলোড করে, সেক্ষেত্রে অবশ্যই স্পোর্টস, ফিটনেস অ্যান্ড আউটডোর এটা সিলেক্ট করে দেবে তারা, মানে যারা খেলাধুলার ভিডিও তৈরি করে। একদম শেষে যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, মানে আপনি যদি কোনো ভ্রমণ নিয়ে আপনি এখান থেকে ওখানে যান, ওখান থেকে ওখানে যান, এরকম যদি কোনো ভ্রমণীয়, মানে এক্স্যাক্টলি আপনি যদি ভ্রমণীয় ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই অপশনটি বা এই ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এরপর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আদার্স। তো আদার্স বলতে কি, আদার্স বলতে অন্যান্য, আপনি যদি মানে এক এক রকম ভিডিও আপলোড করতে থাকেন, হঠাৎ এখান থেকে দিয়েছেন, হঠাৎ এখান থেকে দিয়েছেন, হঠাৎ এরকম দিয়েছেন, হঠাৎ ওরকম দিয়েছেন, আপনি যদি এক্স্যাক্টলি এরকম ভিডিও আপলোড করতে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আদার্স সিলেক্ট করতে হবে। মানে আমি অন্যান্য ভিডিও আপলোড করি, আপনার আদার্স অনুযায়ী, আদার্স মানে আদার্স লোককে আপনার ভিডিওগুলোর ইম্প্রেশন দিবে, মানে আপনার ভিডিওগুলো অন্যান্য লোককে পাঠাবে, মানে যারা অন্যান্য ভিডিও দেখে তারা তাদের কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে, আপনি যদি অন্যান্য এই আদার্স এটা সিলেক্ট করেন। গাইস, আশা করি বুঝতে পারছেন। সো এর মধ্যে যদি কোনো কিছু আবেদন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, আপনাদের উপকার হয়েছে কিনা, আসলে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কেননা আপনারা লাইক দিলে আমরা বুঝতে পারি যে আসলে মানুষ এটা বুঝতেছে, মানে লাইক দিচ্ছে মানে মানুষ এটা বুঝতে পারছে ভিডিওটা, মানে তারা বুঝছে, এই জন্য আমরা লাইকটা ছাড়ছি। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবো নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।